আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পোশাকটা পরে নিয়ে ইহুদির মেয়ের বিয়ে বাড়ি চলে যান। এত মানুষের সমাগম, এত মানুষের ভিড় হয়ে গেল, কত সুন্দর দামি দামি পোশাক পরে এলো। আমার আল্লাহ নবীর বেটি ফাতেমা যে পোশাকটা পরে গেল, সকলের পোশাক কানা হয়ে গেল, এত সুন্দর খুশবু দরবার হলো, মানুষেরা পাগল হয়ে যায়, এত সুন্দর পোশাক ওটা কে পরল, কে উনি তিনি কে, এই খুশবুতে ওই পোশাক থেকে খুশবার ভর হয়ে যায়। মুসলমান ইমানদার, আম্মা জান ফাতেমার এই পোশাক দেখে খুশবু দেখে ইহুদির বাড়ি যত মানুষ বিয়ে বাড়ি এসেছিল আমার ফাতেমার কাছে, সকল মহিলারা কলমা পড়ে মুসলমান হয়ে গেলে। ও মুসলমান ইমানদার, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর কলিজার টুকরা, জাহালিল জান্নাত। আমার নবী যখন বসে থাকতেন বাড়ি, ফাতেমা নবীর ঘরে যেতেন, বেটি তার বাপের বাড়ি যায়, বাপের বাড়ি গেলেন, আল্লাহ নবী কি করলেন, আল্লাহ রসুল তার বেটির হাতটা ধরে নবী যে জায়গাটায় বসে থাকতেন ওই জায়গায় বসিয়ে দিতেন। আমার ভাইয়েরা দোস্তেরা সাহাবাদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল, ওরে শিক্ষকের মাস্টারের সামনে উঠে দাঁড়াবে ছাত্র, বাপের সামনে দাঁড়াবে বেটা, পীরের সামনে দাঁড়াবে মুরিদ, এটাই তো স্বাধীনতা, এটাই তো কাণ্ড। কিন্তু আল্লাহ রসুল তার বেটি ফাতেমাকে ডেকে নিজের বাপের জায়গায় বসায়, এটা কেমন করে হয়? নবী আমার শুনতে পেয়ে বলছো সাবিরা, খবরদার তোমরা গুলজন করো না, আমি রসুলুল্লাহ, আমার ফাতেমাকে আল্লাহ পাক মহব্বত করে ভালোবেসে, মায়া করে মহাব্বত করে জান্নাতের রানী করেছে, আল্লাহ পাক আমার ফাতেমাকে জান্নাতের সরদার করেছে, আমি ফাতেমাকে খাতির করি না, আমি আল্লাহ রসুল জান্নাতের রানীকে খাতির করি। জোরে বলো। সেই ফাতেমার ডাকা হচ্ছে মদিনা এসে, ফাতেমাকে বলা হচ্ছে, ও ফাতেমা, ও হাসান হুসাইনের আম্মা জান, আল্লাহ রসুলের পাওয়া গেছে, চলুন চলুন। আল্লাহ রসুল বড় মরো মাহাতে, বড় পেরেশান, জানটা খারাপ, ফাতেমা আমরা সাহাবীর আল্লাহ নবীর তামাম গুণাগার উম্মতের জন্য আমাদের নেকিগুলো দিতে চাইলাম, কিন্তু মাথা উঁচু করলো না। ও আবু বুজান ফাতেমা, আপনি চলুন, আপনার আব্বার হালাত দেখবে, দেখে বুঝতে পারবে। ফাতেমা গিয়ে দেখছেন আমার রসুলুল্লাহ চোখের পানি জোরে মুটিয়ে কাদা হয়ে গেল, বুকের ভিতরটা গড়গড়ানি আওয়াজ হচ্ছে, আম্মা জান ফাতেমার চোখ দিয়ে পানি ঝরে, ইয়া রাসূলুল্লাহ আব্বা জান, ইয়া হাবিবাল্লাহ আব্বা জান, আর কাঁদবেন না, আমি ফাতেমাকে কাঁদাবেন না, ইয়া রাসূলুল্লাহ আব্বা জান, আপনি মাথা উঁচু করেন, আমি ফাতেমা আমার ইবাদতে তেলাওয়াতে আল্লাহ খুশি হয়ে রাজি হয়ে যত নেকি আল্লাহ দান করেছে তামাম নেকিগুলো আমি আপনার উম্মতে মহামাদির জন্য দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল আমার মাথা উঠালেন না, ফাতেমার সহ্য করতে পারে না, ওই সময় বলেছিলেন, ও আমার আব্বা, আপনার সাহাবাদের নেকিতে আপনার উম্মতের যদি ফয়সালা না হয়, আমি ফাতেমার নেকিতে আপনার উম্মতের ফয়সালা না হয়, ইয়া রসুলাল্লাহ আব্বা জান, ইয়া হাবিবাল্লাহ আব্বা জান, আমি ফাতেমা আমার কলিজার টুকরা ইমাম হাসান হোসাইন আপনার দুইটা নানা ভাইকে আপনার উম্মতে মুহাম্মাদের জন্য আমি ফাতেমা দান করে দিলাম। একবার জোরে বলা যাবে না? আর একটু জোরে হবে না? ফাতেমার কান্নাটা, আল্লাহ পাকের জিব্রাইল ফেরেশতা নেমে আসলেন,
ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আরো কাঁদবেন আপনি, আরো কাঁদবেন না, আল্লাহর সোবালদা টলছে, ইয়া হাবিব আল্লাহ আপনার উম্মতের জন্য আজ আপনার বেটি ফাতেমা দুইটা নাতিকে আপনার সই কুরবানি করে দিলেন, দান করে দিলেন, এখনো কাঁদবে? আল্লাহ রাসূল বলছে, জিবরাইল এই কথাটা আল্লাহর খাতায় নোট করে লাও জিবরাইল, কাল ময়দানে মহাশরে আমার দুই নাতি ইমাম হাসান হোসাইনকে আল্লাহর সম্মুখে রেখে আমার উম্মতের জন্য নাজাত চাওয়া, গাদি করে চাওয়া, আবদার করে চাওয়ার একটা রাস্তা পরিষ্কার হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর ইমাম হাসান হোসাইন শহীদ হলেন, ইমাম হাসান জহর খেয়ে দুনিয়া থেকে গেলেন, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শহীদ হলেন। কিসের জন্যে? কেন একমাত্র আমার আপনার মতো গুনাহগার উম্মতে মুহাম্মাদের জন্যে নবী আমার সিদিনই কেঁদেছিলেন কাল ময়দানে মহাশরে? সংক্ষেপ দরুদ শরীফ আল্লাহুম্মা। ওয়ালা আলে খুদাই কাথর নবী আমার মা ফাতেমার ঘরে, বলেন মা গো খাবার কিছু আছে কি তোর ঘরে? নাই গো কিছু কল ফাতেমা নয়ন সলসাল, সাল্লি আলা মুহাম্মাদিন বলসা কোলে বল আল্লাহুম্মা। আমার পিয়ারা ভাইরা, তালি আপনারা জ্ঞানী মানুষ, সাজিয়ে গুছিয়ে বলতে পারলাম না, বোঝাবার শক্তি আমার নেই। আপনারা বলেছি না, স্কুলে পড়া মানুষ আর আমি না পড়া মানুষ, আমার কথা আপনারা ঠিক যে বুঝতে পারবেন তবু ইঙ্গিতে আপনারা বুঝবেন, ইশারায় বোঝে ইঙ্গিতে, আপনারা শিক্ষিত মানুষ বুঝতে পেরেছেন। একটাই বলার উদ্দেশ্য আমার, যে আমার আপনার এই দুনিয়াতে কেউ নেই, আখেরা তো কেউ নাই, থাকবে না, থাকবে আমাদের সাথে দুনিয়া আখেরাতে কে? আল্লাহ, আল্লাহ রসুল। কবর পর্যন্ত আমরা ইমান আর আমল তালিয়ে যদি পৌঁছাতে পারি, তাহলে কবরে নাজাত, হাসরে নাজাত, ময়দানে মহাশরে নাজাত। আর যদি ইমান আর আমল মজবুত না হয়, তাহলে সব জায়গায় কষ্ট, সব জায়গায় কষ্ট। আমার অনুরোধ, এই মাদ্রাসায় আপনাদের ছেলে দেবেন, দূর দূরান্তে থেকে যেসব ছেলেরা আসছে পড়াবেন আর লক্ষ্য রাখবেন, আর প্রত্যেকে নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত। এই কথাটাই বলছি, নামাজ ছাড়া রসুলের শাফাত নসিব হবে না, রসুলের আদর্শ মার্কা না হলে রসুলের শাফাত নসিব হবে না। তোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আগামীকাল জলসা আছে নাকি এখানে? এই কথা বলেন, আছে জলসা হবে মাদ্রাসায় কাল? তাহলে কাল তো আর সুবহানাল্লাহ বলতে হবে না, কিন্তু আমাদের বলতে হবে। প্রত্যেক রাত চলছে, আর কি বলবো বলেন তো, আমার আপনাদেরও আমার একটু কষ্ট লাগে, কেন বক্তা শেষ হয়, শ্রোতা শেষ হয় না। হ্যাঁ, কিন্তু এই মুসলমান বাজারে গিয়ে দু চার ঘন্টা সময় দেবে, মসজিদে গিয়ে খালি ঘড়ি পানে লক্ষ্য, মুয়াজ্জিন তকবীর দেন আজান হয়ে গেছে, ও দু মিনিট বসে না, তার কানে কি জানেন পুকুরির মাছ, পানির মাছ ডেঙায় তুলে দিলে লাপায় তলাশ তলাশ করে ছটপট করে, ও পুকুরি যাবার জন্যে, পুকুরি যাবার জন্যে, পান্তি যাবার জন্যে। দুনিয়ার একদল মানুষ গোনা করে 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 এত গোনা করে ফেলেছে, মসজিদে গেলে কখন ফাঁকায় যাব, কখন ফাঁকায় যাব, টাইম কখন হবে? কথা ঠিক কি না বলেন? ভুল, কষ্ট লিখছেন আমার পিয়ারা ভাইরা। সেই ফাতেমা সমস্ত রাত জেগে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দেখলো ফজরের আজান হলো আর বাসি মুখ হলো না, তো ওই ফাতেমার জন্যে ফিরে আবার ফজরের নামাজ পড়ে বাবা পাশ ফিরে চেয়ে দেখে দু একটা প্যাকেট একদম সোনার মতো ঝিলিক মারছে, বলেন না সুবহানাল্লাহ, এত সুন্দর খুশবু,
নবী কাকে বেশি ভালোবাসে? সাহাবাগণের আলোচনা করলে রসূলুল্লাহর কলিজার টুকরি ফাতেমা, জান্নাতের রানী ফাতেমা। এই কোন ফাতেমা? এই ফাতেমা কে? তোমার আমার ঘরে ফাতেমা আছে, আয়েশা আছে, খাদিজা আছে, সেই খাদিজা সেই আয়েশা না, সেই ফাতেমা না। ফাতেমা ঘুমোচ্ছে বেলা 8টা পর্যন্ত, ফজরের নামাজ কাজা। এই তুমি নামাজ পড়লে না, তোমার নাম ফাতেমা? বলে কি করব বলো, কষি পেশাব করে কাপড় চোপড় ভিজিয়ে দেশে, ও কষি করেছে একবার পেশাব, ফাতেমা করেছে চারবার, ও সুযোগ পেয়েছেও পেশাব করে নিয়েছে। নামাজ কোন ফাতেমা? এই ফাতেমার সঙ্গে এক ইহুদির মেয়ে সম্পর্ক করেছে, ভালোবাসা বন্ধুত্ব করেছে ইহুদির মেয়ে। সে বেচারা ফাতেমাকে না দেখলে থাকতে পারে না, বাড়ি আসে ছুটে ছুটে, কোনো কথা না। একদিন এসে বলছে, ফাতেমা একটা কথা বলবো। বলে কি? বলে আমার আব্বা না আমাকে বিয়ে দেবে। ফাতেমা বলছে, তো ভালো কথা, মেয়ে ছেলে সায় না হলে বাপ মার কাজ বিয়ে দেওয়া, যাও তুমি বিয়ে করো। সেন বল না, বিয়ে আমি করব, আপনাকে দাওয়াত করব, আপনারকে আমার বিয়ে খেতে মজলিসে যেতে হবে। বলছে, তাই কি হয়, আমি গরিব মানুষের মেয়ে, আমার ভালো কাপড় চোপড় নেই, তোমার আব্বা কি আমাকে দাওয়াত করবে তোমার বিয়েতে? বলে আমার আব্বা যদি আপনাকে দাওয়াত না করে, আমি আব্বার ওই সম্মতি প্রস্তাব মেনে নেব না, আমি বিয়ে করব না। ফাতেমা বলছে, তাই তো, এ তো পাগলি খুব খেগে গেছে, এখন এই বিয়ে যদি এই মেয়ে না করে, এর বাপ মা তো বিপদে পড়ে যাবে, আর কি হবে? বলছে, ফাতেমা বলো আমার বিয়েতে যাবে কি? বলে, হ্যাঁ ইনশাল্লাহ, আল্লাহ যদি রাজি থাকে। বলে, তোমার আব্বা যদি আমাকে বলে, তুমি যে বলে যায় দাওয়াত দে, তবে যাবো। বলে, আমার আব্বাকে দাওয়াত করতে বলবো। মেয়েটা গিয়ে বলছে, আব্বা আমার বিয়েতে ফাতেমাকে দাওয়াত করতে হবে। এ বলছে, এই ফাতেমাকে দাওয়াত করব, ফাতেমার কি আছে? মোহাম্মদ সেই গরিবির বেটি, ওর না আছে ভালো কাপড় চোপড়, না আছে ভালো এলাক পোশাক, ছেঁড়া কাপড় নোংরা কাপড় পরে আমার বাড়ি আসবে, আমার মেয়ের বিয়ের মজলিসে কত মানুষ আসবে। বলছে, বাবা ফাতেমাকে যদি দাওয়াত না করো, আমি কথা দিচ্ছি তোমার এই বিয়ের প্রস্তাবে আমি সম্মতিতে প্রস্তাবে রাজি হব না, আমি বিয়ে করব না। কথা আছে? যাও, ফাতেমাকে দাওয়াত করলে তোমার বিয়ের প্রস্তাবে আমি রাজি হব। তখন এ বললেন, যাও তুমি দাওয়াত করে এসো যে আমার আব্বা দাওয়াত করতে পাঠিয়েছে, তবে একটা কথা শোনো, ফাতেমা যেন একটু ভালো কাপড় চোপড় পরে আসে, ছেঁড়া নোংরা কাপড় না পরে আসে। যাও গিয়ে বলছে, ও বুবু ফাতেমা, আমার আব্বা তোমাকে দাওয়াত দিয়েছে, আর এটাও বলে দিয়েছে একটু ভালো কাপড় চোপড় পরে যেও। ফাতেমা বলছে, আমার ভালো কাপড় আছে, কোথায় পাবো, চেষ্টা করো। আল্লাহ নবীর বেটি আম্মা জান ফাতেমা, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে দুটো হাত তুলে রোনাজানি করেন, কান্দে দেখেন আল্লাহ পাক, ওই মেয়েটা তার বাপের কথায় রাজি হয় না, বিয়ের প্রস্তাবে রাজি হয় না, যতক্ষণ আমি ওর বিয়ের মজলিসে না যাব, আল্লাহ আমি ফাতেমা আমার ভালো এলাক পোশাক নাই, কাপড় নাই, কিলিয়ে যাব, আমি যদি না যাই মেয়েটা বিয়ের পিড়ি পড়বে না, অপমান অসম্মান হবে, আল্লাহ পাক আমি ফাতেমার জন্য একটা ব্যবস্থা করে দেন না, আমি ফাতেমাই বিয়ের মজলিসে যাব। ও আমার পিয়ারা ভাইরা বাবাজিরা, আম্মা জান ফাতেমা তামাম রাত আল্লাহর ইবাদতে রাত পার করতেন, রাত কাটাতেন, আবার হাসান হোসাইন যখন কানতেন, আল্লাহ পাক ফেরেশতা জিব্রাইলকে পাঠিয়ে দিতেন, জিব্রাইল ফেরেশতা যাও যাও আমার ফাতেমার দুই বেটা ইমাম হাসান হোসাইন কানছে, আমার ফাতেমা আমার দিদারে রত, দেরি করো না জলদি করে যাও, আমার হাসান আর হোসাইনের গোলার ফাতেমার গোলার ভায়াসটা লাও, আর দোলনাটা দোলা দাও, যাতে আমার ফাতেমার নামাজটা বিগড়ে না যায়, চলে যাও চলে যাও। সেই ফাতেমা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদা কাটা করছে, এমন তো সময় ফজরের আজান হচ্ছে, একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তামাম রাত চলে গেল, দরুদ শরীফ আল্লাহুম্মা, ও আলা আলে সাইয়েদেনা, সব জায়গায় আমার নবীর ওসিলায় পৌঁছে গেলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ইসলামের আলো পৌঁছে দিতে গিয়ে আমার নবী কম কষ্ট করেনি, সাহাবায়ে রসুলরা, তাবেঈনরা, ইমামগণেরা, মুজাদ্দিদে জামানগণেরা,
ইমানের দাওয়াত দিতে গিয়ে তারা হোপলেস হয়ে যায়। ইমানের দাওয়াত দিতে গিয়ে, ইসলামের দাওয়াত দিতে গিয়ে আজ তারা বড় পরেশান হয়ে যায়। বুঝলে পেরেছেন? আমার ভাইরা, আজকে আমাদের তো কেউ মারে না, ধরে না, কেউ না। আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ ছিলেন, নূর নবী, হায়াতুন নবী। কেমন নবী? যে নবীর গায়ে মশা বসতো না, মাছি বসতো না, যে নবীর ছায়া জমিনে পড়তো না, যে নবীর গায়ের ঘামটা পচিনাটা মিশকে আম্বারের মতো খুশবুদার। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে নবীকে ছোট করে, নবীকে ছোট করে। কিছু মানুষ আছে, আপনি জানেন নবীকে, তাহলে একটু বলতে হয়। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম এসে আল্লাহর নবীর দরবারে বসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম জিবরাইল। কি মনে করে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জানতে এসেছি আপনার কাছে, আমি জিবরাইলের বয়স বেশি না আপনার বয়স বেশি? আল্লাহ রাসূল বলছে, জিবরাইল তুমি বলো। হুজুর আমার তো মনে হয় আমার বয়সের শেষ, আমি সংখ্যা দিতে পারবো না, তবে আমি তো মনে করি আমার বহুত বয়স হয়েছে। আমি একটা করে আসমানে আল্লাহর আকাশে, পশ্চিম আকাশে একটা তারা ভেসে উঠত, ওই তারাটা নূরের তারা, জ্যোতির তারা, একবার উঠত, আমি একবার দেখতাম, দেখতে 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 আমার 70,000 বছর পার হয়ে যেত। আবার যখন আমার চোখের আড়াল হয়ে যেত, আমার নজরের বাইরে যেত, আমি দেখতে পেতাম না, আমি 70,000 বছর দেখতে পেতাম না। অতএব এইটা আমি জিবরিল আমার জীবনে আমি 72,000 বার দেখেছি। জোরে বলুন না, আর একটু জোরে হবে না? 72,000 বার। আল্লাহর ফেরেশতা বললেন, ওই তারাটাকে, তারা দেখে চাঁদ দেখতে পাচ্ছ? জি না ইয়া রাসূলুল্লাহ, দেখতে পাই না। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব বলছেন যে বেরায়েন, ওই তারাটাকে তারা দেখলেন, একবার বলতে পারো ওই তারাটার সঙ্গে কি দেখতে পেতেন, তারার মাথায় কি দেখা যেত? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তারাটার মাথায় একটা টুপি দেখতে পেতাম, আর তারাটার গলায় একটা মোতির মালা। বহুবার বলেছি, আজও বলছি, হুজুর কানে দুটো দোল, এই কটাই দেখতে পেতাম। আল্লাহ রসুল বলে, জিবরাইল, ওই তারাটা অন্য কোনো তারা নয়, ওই তারাটা হলো আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা, আপনি আল্লাহর ফেরেশতা, ওই যে মাথায় টুপি দেখলেন, ওই টুপিটা অন্য কেউ নয়, আমার সাহাবি, আমার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি রাসূলুল্লাহ এলেমের শহর, আমার জামাই হলো এলেমের শহরের দরজা, গোলায় যে মালাটা, ওই মালাটা অন্য কেউ নয়, ওটি হলো আমার খাতুনে জান্নাত, কলিজার টুকরা, আহালিল জান্নাত। আল্লাহ পাক আমার ফাতেমাকে পছন্দ করে জান্নাতের রানী করেছে, আমার বেটি ফাতেমা। দুই কানে দুটো দুল, ওই দুটো দুল হলো হাসান আর হোসাইন, ফাতেমার কলিজার টুকরা। আমি দুনিয়ায় তখন আসেন নাই, আল্লাহ আমার পাঠান নাই, সর্বপ্রথম আমার নূরকে তৈরি করে আমি রাসূলুল্লাহ এই চারজনকে সঙ্গে করে, সাথেই করে নিয়ে আমার আকিরি জামানার উম্মতে মুহাম্মাদের জন্যে আল্লাহ পাকে সেজদায় পড়ে কান্দতাম। জোরে বলুন। এরা বুঝতে পারে না নাকি? বল, এখনও সুবহানাল্লাহ বলে দিতে হবে, তাহলে রসুল আমার দুনিয়ায় এখনও আসেননি, আমার আপনার মতো গুনাগারদের জন্যে নবী কেঁদেছিলেন চারজনকে সাথে করে নিয়ে, সঙ্গে করে নিয়ে। হ্যাঁ, আমার ভাইরা সব কোথায় বলা যাবে না, খুব সংক্ষেপ। রসুল বললেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে মাফ করবেন, তাহলে আপনার বয়সের কোনো তুলনা নাই। আদম আলাইহিসসালামকে বানালেন আমার নবীকে বানাবার পরে, সর্বপ্রথম আমার নবীকে তৈরি করে তারপরে পরে যা কিছু আল্লাহ বানালেন। এবার নবীর বয়স কত জিবরাইলও বলতে পারলেন না, সে আল্লাহ পাক জানে।
বুঝলেন? আমার ভাইরা, সেই নবীর উম্মত আমরা, কপাল আমাদের চওড়া কিন্তু নিজেরাই কপাল ফাটিয়ে দিচ্ছি, আমরা মোনাফেক মার্কা মুসলমান হয়ে যাচ্ছি। একটু আলোচনা করি, আল্লাহ রসুলের দরবারে কয়েকজন সাহাবী এসে হাজির, একটু শোনেন, হুজুর হুজুর আবে জমজম কুয়া থেকে পানি লিতে এসছে কিছু ইহুদিরা, খ্রিস্টানেরা, আমার নবী কি বলছেন, এই ওরা খ্রিস্টান হতে পারে, ওরা মুসলমান হতে পারে, ওরা মানুষ, পানির অপর নাম জীবন দেন, আমার নবীর সিদ্ধান্ত, ওদের পানি আগে দেন, ওদের বাড়ি অনেক দূরে, ওরা ঘর সংসার ফেলে পানি নিতে এসছে, পানি আগে দাও, ওরা পানি নিয়ে নীরব নিস্তব্ধে ভালোভাবে নিরাপত্তাভাবে বাড়ি চলে যাক। বলুন না সুবহানাল্লাহ, দূরে বলবেন না সুবহানাল্লাহ। রসুলের সিদ্ধান্ত, আমার রসুল ছিলেন শুধু মুসলমানের নবী, গোটা জাতির নবী, জীব জানোয়ারের নবী, সে অনেক কথা। কেন হুজুর বললেন যে ওদের পানি আগে দাও, এ কিছু মুসলমান বলছে জি আল্লাহ রসুলকে আমরা এত ভালোবাসি, এত মহব্বত করি, অতএব আমাদের পানি আগে দিল না, সিদ্ধান্ত নিল ওদের পানি আগে দেবে, আমরা এই বিচার মানব না। এই শুনতে পাচ্ছেন তো কি বলছি, যে ও বিচার আমরা মানব না। তা ওমরের দরবারে যাই, সূক্ষ্ম বিচার করবেন। ওমরের দরবারে গেলেন, গিয়ে বলছেন হুজুর আমাদের বিচারটা করে দেন। কিসের বিচার? আল্লাহরই শান্ত বাবু। এখন এরা বলছে হুজুর এই বিচারের জন্য রসুলুল্লাহর দরবারে গিয়েছিলাম, তো রসুলুল্লাহ আমাদের পরে রায় দেয়নি। কিসের বিচার? হুজুর আবে জমজম কুয়া থেকে পানি নিতে এসেছিল বাইরে থেকে কিছু ইহুদি অমুসলমান, তা আমরা রসুলুল্লাহকে বললাম যে ওরা পরে নেবে, আমরা আগে নেব। নবী বলছে না, ওরা দূরের লোক, ওদের আগে দাও, ওরা মানুষ হলে, ওরা মানুষ, ওরা ওরা মুসলমান না হলে ওরা মানুষ, পানির অপর নাম জীবন, আমরা ওটা মানি না, আমরা হুজুরকে ভালোবাসি, হুজুর আমাদেরটা পানি আগে নিতে বলবে। ওমর বলছে হ্যাঁ, ওমরকে জেনেন, ওমরকে, হ্যাঁ, ওমর বলছে হ্যাঁ আমি তোমাদের বিচার করব, প্রস্তুত হও, পুরস্কার পাবে তোমরা, সত্যি ভালো করেছো। ওমর কি করছেন? ফারুক আজম হাজা তোমর ঘরে গেলেন, লাঙ্গা তলোয়ার চক চোখে ধারালো তীক্ষ্ণ তলোয়ার, এনে বাবা কি করলেন, কয়েকজন মুসলমান বসেছিলেন, ওমরের তলোয়ার থেকে কয়েকজন দৌড় মারলেন, যে কজন ছিলেন এক এক করে মাথা কেটে জমিনে জীবন্ত জীবদ্দশায় দিনের বেলা জবাই করে দিলেন। কোথা মুসলমানেরা ছুটে ছুটে দৌড়ে দৌড়ে আল্লাহ রসুলের দরবারে, ইয়া রসুলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাজা তোমর আপনার উমর আপনার দ্বিতীয় খলিফা মুসলমানকে হত্যা করেছে, খুন করেছে, নবী আমার চোখ, দ্বিতীয় দিন বললেন হুজুর ওমর মানুষ খুন করলো, বিচার হবে না। হুজুর মানুষ খুন করলো ওমর, এর বিচার নাই? দ্বিতীয় দিন চোখ, তৃতীয় দিন ফের বললেন, আল্লাহ রসুল বলছে এই ওমরকে খবর দাও। ফারুক আজমকে খবর দেওয়া হয়, খবর দেওয়ার পরে ওমর আসছেন, আল্লাহ নবী বলছে বাবা ওমর তুমি কি করছো, বাবা মুসলমানকে খুন করলে, মুসলমানকে জব করলেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি ওমরকে মাফ করবেন, মুসলমান যদি মেরে আল্লাহর জাহান্নামায় যেতে হয়ে যাব, কিন্তু আমি ওমর বেঁচে থাকতে আপনার সিদ্ধান্ত অ্যাভয়েড করা লোককে ছাড়াবো না। ইয়া রসুলাল্লাহ আপনার সিদ্ধান্ত মানল না, আপনার সিদ্ধান্ত মেনে নিল না, আপনার চুক্তি মেনে নিল না, আপনার বিচার মেনে নিল না, আল্লাহকে মেনে নিল না, আল্লাহর সিদ্ধান্ত মানল না, ওই ব্যক্তিটা কখনো মুসলমান হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন, জামানা পাল্টে গেছে, সকালে এক কথা বিকালে এক কথা, ইমান তো কেনা বেচার সময় চলছে, দুটো কথা শুনে রাখ বাবা, দুটো কথা শোন, একটু মহাব্বত করে পড়েন আল্লাহুম্মা। এই কমিটির লোকের কাছে চা চেয়েছিলাম, তা কই গো বাবু, একটু পানি ঢালো বলছি। সালামেরি গজরাম দরুদেরি হার, ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার,
সে যে মোরে নূর নবী কামিলিওয়ালা, তাহার সানে পড়েন সবাই সাল্লে আলা আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লে আলা। কার কথায় আহারে মোম, কার কথায় দেয় ব্যথা প্রাণে সহে নাম, সে যে মোরে নূর নবী মদিনার ময়না, কার কথায় দেয় ব্যথা প্রাণে সহে নাম, সে যে মোরে নূর নবী মদিনার ময়না। আল্লাহুম্মা, মহাব্বত করে পড়ে ও আলা আলে সাইয়েদিনা। আচ্ছা ওই ভাই, এটা কি দক্ষিণ খড়গাছি তো? এখানে বল খেলা হয়, ফুটবল খেলা হয়, আট পাটির হয়, মাঝে মাঝে ষোলো পাটিরও হয়, বত্রিশ পাটিরও হয়, আবার বত্রিশ দোকানে কত, চৌষট্টিরও খেলা হয়। তো বল খেলা যখন মাঠে হয়, বল খেলা যারা করে তারা কি খেলা করে, লাথি মেরে, লাথি পায়ে লাথি মেরে জিতে যাবে। আর মাঠের চারপাশে গ্রামের মানুষ, আশেপাশে দূরে দূরস্থারের মানুষ শুনে মাঠের চারপাশে ঘিরে, অত্যন্ত তাপ, চল্লিশ ডিগ্রি তাপমাত্রা, তবু দাঁড়িয়ে আছে বল খেলা দেখার জন্যে। আর যেদিকে গোল হয়, গোল বলে চেল্লে ওঠে। আচ্ছা বলেন তো, ওরা যে লাথি মেরে এত কষ্ট করে ছুটে ছুটে খেলে জিতলো, সোনা জিতলো, রূপো জিতলো, মতিমুক্ত যা জিতলো তা কিছু দেয় না, সকলার এক কাপ করে চা দেয় না, একটা করে পান দেয় না, একটা শিকারের দেয়, ঘোড়ার ডিম কিচ্ছু দেয়। এই কথা হচ্ছে কেন ওখানে, কি হয়েছে? এত যদি গল্প করবে আমার কাছে এসো, আমি খুব বাজে লোক, বাজে লোক, অসভ্য লোক, সহ্য করতে পারিনি। আচ্ছা আপনারা বলেন, এই বল খেলার মাঠে দাঁড়িয়ে ভোর দিন তো কাটালেন, এক কাপ চা দিল না, একটা শিকারের দিল, একটা পান দিল না, ওরা জিতে নিয়ে চলে গেল, অথচ গোল বলতে ভুললে না, পেটে তো গামছা বেঁধে, পান্তা নেই খাওয়া, দুপুরে নেই খাওয়া, বলেন তো কি পেয়েছো? আর এই যে ময়দানটা, এই যে মজলিশটা, এটা বল খেলার মাঠ নয়, এটা জুয়া খেলার মাঠ নয়, এটা বেহেস্তের বাগান। এখানে বসে কোনো মুসলমান যদি একবার দরিশ্বরী পড়ে, দশটা গোনা আল্লাহ মাফ করবে, জোরে বলবেন না, দশটা নেকি আল্লাহ দান করবে, আর একটু জোরে হবে না, নারায়ে তকবীর, নারায়ে তকবীর, নারায়ে তকবীর। তাহলে এটা খেলার ময়দান নয় বাবু, বহু প্রকার আছে। এই আল্লাহু আকবার যখন আওয়াজ জোরে হয় না, শয়তান নিজের পাচায় নিজে বাড়ি মারে, চল চল চল, এখানে আর ডাল গলবে না, এই এখানে আর টেকা যাবে না, চল বেরো। আচ্ছা তাহলে আপনারা, আমরা যারা এখানে এসেছি শয়তানের বিরুদ্ধে তো নাকি, কথা বলেন, আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে, তাহলে এখানে বসে এত ঘেমবো কেন, ঘুমবো কেন? মুসলমান যখন যুদ্ধের ময়দানে নারায় তকবীর দিয়েছে, মুসলমান পেশাব পায়খানা হয়ে গেছে কাফেরদের কাপড় উঁচু করার আগে, তাদের তকবীরের এত জোর ছিল আল্লাহর পর্যন্ত পৌঁছাতো, এখন যদি সারা খড়গাছির লোক তকবীর দেয় কদ্দূর পর্যন্ত পৌঁছবে জানি না, তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদের সকলের তকবীর, দরুদ শরীফ, কলেমা শরীফ আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আমার দোস্তেরা, ইসলামের দাওয়াত দিতে গিয়ে নবী যে কত কষ্ট স্বীকার করেছে, আমরা তার উম্মত একবার ভাবেন। আল্লাহ রসুলকে একবার মদিনায় তিন দিন পাওয়া যায়নি, খুঁজি আপনারা জানেন শুনেছেন, পাওয়া না গেলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা উঠে জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা ঘরের আশেপাশে ভিতরে বাইরে খুঁজে দেখছেন নবী নাই। কোথায় যাচ্ছেন? আব্বা জান আবু বাকারের কাছে গিয়ে বলছে, আব্বা আপনার নবী এসেছেন কেন? বলছে না তো। বলছে আব্বা জান আল্লাহর নবী ঘরে নেই, আমি খুব খুঁজেছি পাচ্ছি না, কোথায় গেল কোনো সন্ধানও বলে যায়নি। আয়েশা তুমি জানো না চলে গেছে? জি আব্বা, না আমাকে ডাকেনি, আমাকে ডাকেনি, তবে আজকের দিনের বেলা আমার রসুলের এমন একটা হাল দেখেছি, আমার চিন্তা হচ্ছে।
আব্বাজান আজকের দিনগত দিনের বেলা বেকাল বৈকালে আল্লাহ নবী তোমার মোনা চঞ্চলতা আমি আয়েশা জিজ্ঞাসা করলাম ইয়া রসূলুল্লাহ হাবিব আল্লাহ আজ আপনি এমনটা করছেন কেন? ওই সময় নবী বলেছিল না আয়েশা আজকে যে রাতটা হওয়া ওই রাতটা কোন রাত জানো? এই রাতটা হলো শবে বরাত লাইলাতুল বরাত। ও বিবি আয়েশা আজ রাতের বেলা আমার আল্লাহ পাক প্রথম আসমানে এসে আল্লাহর কুদরতি হাত দুটো লম্বা করে ঝুলিয়ে দিয়ে বলবে বান্দা আয় আয় কি কি চাস কি কি লিবি আর কায় কি দরকার আছে আয় কার কি অসুবিধা কার কি সমস্যা আছে আয় আমি আল্লাহ পাক তোদের জন্য আমার রহমতি দুটো হাত বাড়িয়ে দিলাম তোমরা আমার কাছে চেলে। ইয়া আব্বাজান আল্লাহ নবী বলেন আয়েশা আজকে রাত্রি আমার উম্মতের পাপের গোনার জন্য জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আমি রসূলুল্লাহ এই রাতের ভাগে কাঁদব আয়েশা আমি জায়গাটা ঠিক করতে পারি না কোথায় কাঁদলে আমার আল্লাহ যে কবুল করবে আয়েশা আমি খুঁজছিলাম ইয়া আব্বাজান এই কথাটাই নবী বলেছিলেন কিন্তু কখন চলে গেল নবী আমি আয়েশাকে ডাকলো না আমি আয়েশাকে ডাকলো না আমাকে না ডেকে চলে গেছে ঘরে ছিটিয়ে খুঁজেছি পাই না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে নেমে সমস্ত মদিনার মানুষের ডাক দিলেন এ মদিনা মানুষেরা আল্লাহ রসুলকে পাওয়া যাচ্ছে না তোমরা ঘুমাবে। ইতিহাস প্রমাণ করে যারা ঘুমাচ্ছিল কানে শুনল নবী পাওয়া যায় না তারা ঘরে থেকে নামতে গিয়ে ধাক্কা মারল মাথায় লাগলো পা খোড়া হয়ে গেল কত মানুষ আহত হয়ে গেল বাচ্চাগুলো মায়ের স্থানে দুধ পান করে না মদিনার মুসলমান খাওয়া দাওয়া নাই ঘুম নিদ্রা নাই ঘুম নাই তারা কাঁদতে লাগলো আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় মদিনার মানুষদের বলতে লাগলেন ও মদিনার মানুষেরা দেরি করো না সঙ্গে তোমরা বসে যাও মশওয়ারা করো আলোচনা করো নবী আমার কোন দিকে যেতে পারে কোন দিকে যায় তোমরা একটা মত পোষণ করো। সাহাবাগণেরা বললেন বড় ভাই আপনি নবীর প্রথম খলিফা প্রথম সাহাবি বয়সে বড় জ্ঞানে বড় আমলে বড় আপনি অভিজ্ঞতায় বড় আপনি যেদিকে যাবেন আমরাও সেই দিকে যাব চলেন। আবু বকর সিদ্দিক বলেন এই দিকে চলেন এই দিকে যাই আমার রসুল নিরিবিলি কাঁধে বসে মানুষ যেখানে নাই সেরকম জায়গা খুঁজি খুঁজতে খুঁজতে যেতে যেতে দেখলেন রাস্তার ধারে একটা বিশাল বড় একটা গাছ আছে ময়দান ওই গাছের পাতা খাওয়াবার জন্যে একদল রাখালেরা কিনে আসলেন উট মেষ ভেড়া পাতা খাওয়াবে। আবু বকর সিদ্দিক সঙ্গী হয়ে ওনার সঙ্গী নবীর সাহাবিরা যাচ্ছেন মন খারাপ চোখ দিয়ে পানি ঝরছে আর কাঁদছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সবাই কাঁদছেন কাঁদছেন চোখের পানি ঝরছেন দেখছেন এই উটি উটগুলো মেষগুলো ভেড়াগুলো কাতার কাতারে দাঁড়িয়ে আছে গাছের পাতা খায় না চুপচাপ দাঁড়িয়ে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গিয়ে জিজ্ঞেস করছে ভাইরা এখানে আপনারা কদিন আছেন? তিন দিন তিন রাত। কেন? এই উটগুলো নিয়ে আপনারা কারা? আমরা মদিনার মানুষ আমরা নবীকে খুঁজতে বেরিয়েছি আমাদের নবীকে পাই না। ওই সময়ে বলেছিলেন ও মদিনার মানুষেরা একটা কথা বলি শুনে নাও তিন দিন তিন রাত হয়ে গেল এই রাস্তা দিয়ে একজন মানুষ জুব্বা পা মরা রয়েছে মাথায় টুপি নূরের চেহারা ও মদিনার মানুষেরা ওই মানুষটার জবানে শব্দ ইয়া হাবলি উম্মতে ইয়া রব্বি উম্মতে আল্লাহ আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে এই কথা বলতে বলতে মাথাটা নিচু করে পাগলের মতো বলতে বলতে যায় ও ভাইরা এই যাবার পর দিন থেকে আমাদের উটগুলো যেখান থেকে গেল আমাদের উটগুলো ক্ষুধার্ত মেষগুলো ক্ষুধার্ত দুম্বা ভেড়াগুলো ক্ষুধার্ত কিন্তু তারা
গাছের পাতায় আর মুখ দেয় না, মাথাটা উঁচু করে না। যেদিন থেকে গেছে ওই দিন থেকে ওইদিকে লক্ষ্য করে মাথাটা নিচু করে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। আমরা চাবুক মারি বাড়ি নিয়ে যাবার জন্য, একটা উঠ আগায় না পিছায় না, আগায় না পিছায় না। এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কাঁদছে। ছোট ছোট উটের বাচ্চাগুলো তারা মায়ের স্থানে দুধ পান করেন না। আল্লাহর নবী সাহাবীদের আর বুঝতে বাকি রইল না, নিশ্চয়ই আমার আপনার নবী এই রাস্তায়। আল্লাহ রসুলের সাহাবীর আগে গেলেন, গিয়ে দেখছেন একটা খাজুর বাগান, জমাট বাঁধানো খাজুর গাছ, এত ঘন এত গাঢ়, তার খোলে ঢোকা বড় কষ্টকর। সাহাবার আস্তে আস্তে ওই জায়গায় যান, বাগানের কাছে গেলেন। আবু বাকর সিদ্দিক বড় অভিজ্ঞতর মানুষ, আহা বড় ভালো মানুষ। আমার আল্লাহ নবী সাহাবে আবু বাকর হুজুর বললে, বাবারা এই বাগানটায় ঢুকে পড়ো, যে যার কায়দা মতো ঢোকো, যেন আঘাত পেও না, কাঁটা ফোটে না। ও ভাই জানে না, নবী প্রেমিক যারা, নবীর মহব্বতের আশিকি যারা, তারা ঘর বাড়ি ছেড়ে নিজের জীবনের মায়া ছেড়ে ওই বাগানটায় ঢুকে পড়ে দেখলেন। হ্যাঁ, কিছুটা দূরে গেলেন, দেখতে শুনতে পায় একটা মোটর যেমন চলে আওয়াজ হয় গড়গড় গড়গড়, ওই রকম আওয়াজ হচ্ছে। আল্লাহর নবী সাহাবীরা গিয়ে দেখছেন, আমার নবী নূর নবী হায়াতুন নবী হযরত আবু বকর সিদ্দিক গিয়ে কান্তেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মারহাবা মারহাবা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী আবু বকর, আজ মদিনায় তিন দিন তিন রাত হয়ে গেল, সূর্যের আলো পড়ে না, বাচ্চাগুলো মায়ের স্থানে দুধ পান করে না, অবলা জানমারগুলো খাওয়া দাওয়া বন্ধ করলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আর কাঁদবেন না, আমি আবু বকর আপনার সম্মুখে মাথাটা উঁচু করেন, আর কাঁদবেন না, আমাদের কাঁদাবেন না। ইয়া রাসূলুল্লাহ, মদিনার মানুষেরা আপনাকে না পেয়ে কেউ বা হাত ভেঙেছে, কেউ পা ভেঙেছে, কেউ নিহত আহত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ মাথা উঁচু করেন, নবীর কান্না বন্ধ হয় না, মাথা নিচু আর ওঠে না। আমার আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার হাতে হাত রেখে ইমানে নে কালেমা পড়ে মুসলমান হয়ে ইবাদত বন্দি করে যা খুশি আল্লাহ হয়ে জানে কি দেবে, সব নেকিগুলো আমি আবু বকর আপনার গুনাহগার উম্মতের জন্য আমি দিয়ে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ একবার মাথা উঁচু করেন, কিন্তু রাসূল মাথা উঁচু করলেন না। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ওমরের কতটা নেকি, কতটা সওয়াব, একটু বলি, একটু বলবো তো নাকি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নেকি কতটা, এক তারিখে আল্লাহর নবী বাড়ি আসলেন, ঘরে আসলেন, একবার ঘরের দিকে তাকাচ্ছেন, একবার আসমানের দিকে। আম্মা জান বলছেন, হুজুর এমন করছেন কেন, আসমানের দিকে দেখছেন, আমি আয়েশার ঘরের দিকে দেখছেন। আয়েশা, এই আল্লাহর আসমানে যে তারকা দেখতে পাচ্ছ, তারকা এ গুনতে পারো কত হাজার কত লক্ষ কত কোটি? জি আমি পারি না, আল্লাহ আল্লাহ রসুল পারে। আয়েশা, এই আসমানে যে তারকা দেখতে পাচ্ছ না, এই তারকা পরিমাণ নেকি আমার দ্বিতীয় খলিফা হযরত ওমরের। জোরে বলবেন না সুবহানাল্লাহ, দ্বিতীয় খলিফা। আম্মা জান আয়েশা চোখ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বা আবু বকর তো সর্বতা আপনার কাছে ইমান এনেছে, তার কত নেকি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলে, আয়েশা তোমার আব্বা আবু বকরের কত নেকি আমি কি শোনাব। ও আমার আয়েশা, তোমার আব্বা আবু বকরের নেকির কথা জানতে চাও, আমার ওমরের সারা জীবনের ইবাদত, সারা জীবনের আমল, সারা জীবনের নেক কাজ যা করলো এক জায়গায় করে যা পাল্লায় তুলে দেব, আমার আবু বকরের সারা জীবনের নেকি নয়, সারা জিন্দেগির নেকি নয়, তিন দিনের তিন রাতের নয়, আমার আবু বকরের এক রাতের আমল, আমার ওমরের সারা জিন্দেগির আমল, দুটো আমল যদি দুটো পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে।
আমার আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশা সাবে হাজা তোমরে ফারুক আবু বকর সেই নেকি দিতে চাইল। নবী মাতা উঁচু করেন না, নবী মাতা তোলেন না, তামাম সাহাবীরা একই কথা বলতে লাগলে, ইয়া রসুল আল্লাহর কাঁদবেন না, মাতা উঁচু করুন, আমাদের জানে সয় না। সাহাবীদের কথা রসুল মাতা তুললেন না, আল্লাহ নবীর সাহাবীরা আবার বসলেন, আলোচনা করলেন, মশওয়ারা করলেন, কে আল্লাহ নবীর ভালোবাসা সব চাইতে বেশি ভালোবাসে। সে অনেক কথা আসেন ভাই, সবাই দাঁড়িয়ে আমার বিশ্ব নবী সানেটু সালাম পড়িয়া নবী আগে আসেন, কাছাকাছি দাঁড়ান, তালাল বদর আলাইনা মিলসানে ইয়াতিল বাদায় ওয়াজাবাত শুকর আলাইনা মাদা লিল্লাহ আহেদা ইয়া নবী সালাম ইয়া রাসূল আশরাকাল বদর ওয়ালাইনা ওয়াক্তাফা মিনহুল বদর মিসলাহুস লিকমা রাআইনা কাত্তু ইয়া ওয়াজআ সরুরি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম মুনা আলাইকা ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবীদের সরদার করিতে আল্লাহ রদিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আপনারি ওসিলা দিয়া কান্দিলেন আদম মহাওয়াব হইল যে মাবুদের দয়া কবুল করিলেন দোয়া নবী সালাম ইয়া হাবিব সালাম উড়িল আল্লাহ রোপানি পোহালেন দুঃখের এ রজনী করিল জগৎ নূরানী আমিনার নয়ন নির্মণি ইয়া নবী ইয়া রাসূল
সালাম মোনা আলাইকা ইয়া হাবিব। হে নবী মদিনা হতে সব কিছু পারেন দেখিতে, মোদের লাশ রাখিলেন কবরে লইবেন আপন কোলে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম মোনা আলাইকা ইয়া হাবিব। সালাওয়াতুল্লাহ আলাইকা, সকলে বসেন। ইয়া রাব্বি সাল্লি সালাম বালাগাল উলা বেকামালিহি কাশাবদ্দু যাবে জামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তাবারিকাল্লাহ। সবাই বসবেন, পরে পরে বক্তা আসবে। আল্লাহর হস্তে দুটো কথা বললাম, বলার মধ্যে অনেক ভুল ভাল হতে পারে, কারণ আমরা আমার হালাত আপনারা বুঝতে পাচ্ছেন কি করব বলে। এখানে বসে দুটো কথা বলা এটা আমার ক্ষমতা মদ্দানি নয়, এটা আমার আল্লাহর দয়া আল্লাহর রহমত। ভাবলে মহাব্বত করে ভালোবেসে আমার হাবিবের সানে কয়েকবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার ভাইরা কি কথা বলছিলাম, যে ফাতেমার এত ইবাদত তেলাওয়াত আমল বুঝলেন, সেই ফাতেমা এক ইহুদির মেয়ের বিয়েতে গিয়ে কি কীর্তি, আরও 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 অনেক ইতিহাস লম্বা আছে বুঝলেন। ফাতেমার ঘরটা ছিল বড্ড অভাবের ঘর, কষ্টের ঘর, তো কোনোদিন স্বামী স্ত্রীর অভাব বলে ঝগড়া হয়নি। এক সময় আজাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মা বোনেরা চারদিকে আছে না, তাই বলছি রে ফাতেমা কে রসুলুল্লাহর বেটি, হ্যাঁ খাতুনে জান্নাত, আল্লাহ পছন্দ করে জান্নাতের রানী করেছে সেই ফাতেমা। তার ইবাদাতের কথা, তার তেলাওয়াতের কথা, হ্যাঁ তার ধ্যান জ্ঞানের কথা সারা রাত বলে শেষ করা যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন বাড়ি এসে দেখছে ফাতেমা, এই পাখাটা ঘুরিয়ে দাও না, বড্ড হাওয়া লাগছে, ঠান্ডা কেন বন্ধ কর। ফাতেমা সারা এসে দেখছে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ফাতেমা কোরআন তেলাওয়াত করছে, আর কি করছে, নিজের বেটার দোলনায় দোলা দিচ্ছে পায়ের সাথে দড়ি বেঁধে, আর এক হাতে হোসাইনকে দুধ পান করাচ্ছে, কথা বুঝছেন, আর জাঁতা পাক দিয়ে ময়দা পেশাই করে জব পেশাই করে আটা করছে হযরত আলীর রুটি বানাবার জন্যে, পেটের ক্ষুধা নিবারণের জন্যে। ওই অবস্থায় আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী এসে সালাম দিবে, কিন্তু বিনগুন গুনগুন গুনগুন করে মৃদু মৃদু কোরআনের আওয়াজ। আলী সালাম না দিয়ে দাঁড়িয়ে আছে, দেখলেন ফাতেমার জব মালাই হয়ে গেল, সব গুছিয়ে নিলেন। হযরত আলী ঘরের মধ্যে ঢুকে বলছে, ফাতেমা বিষয়টা কি, আমি একটা জিনিস ফলো করেছি ফাতেমা, হুজুর মাফ করবেন আমাকে, আমাকে মাফ করবেন। না ফাতেমা, এত কষ্টের মাঝে আমি যেটা ফলো করলাম, একদিকে ছেলের দোলনা দিচ্ছ পায়ে দড়ি মেদে, ছোট বেটার দুধ খাওয়াচ্ছ, আবার এক হাত দিয়ে জাঁতা ঘুরপাক দিচ্ছ, জব পেশাই করে আটা বানাচ্ছ, আবার এত পরিশ্রমের মধ্যে এত কষ্টের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত করছো ফাতেমা। ফাতেমা ওই সময় বলে, হুজুর আমাকে মাফ করবেন, বেয়াদবি ক্ষমা করবেন,
আমি ফাতেমা কাল ময়দানে মহাশরে আল্লাহর দরবারে উঠতে হবে, জবাব দিয়ে করতে হবে। ও আমার প্রাণের স্বামী গো, আল্লাহ পাক যদি কাল ময়দানে জিজ্ঞাসা করে ফাতেমা আমি তোমাকে মেয়ে ছেলে করে বানিয়েছিলাম, অন্তরে মায়া দয়া দিয়েছিলাম, তুমি নিজের দৌড় বড় বেটাকে ঘুম পোড়াবার জন্য দোলনায় দোলনা দিচ্ছিলে পায়ের সঙ্গে দড়ি বেঁধে, ছোট বেটাকে দুধ পান করাচ্ছিলে, নিজের স্বামীর পেটের ক্ষুধা নিবার জন্য আটা বানাচ্ছিলে। ও ফাতেমা বলো বলো, তুমি দুনিয়ার কাজ সব করছিলে, আমি আল্লাহর সঙ্গে তোমার কি সম্পর্ক ছিল? হুজুর, এই কারণে এই জন্যে আমি ফাতেমা এত কষ্টের মাঝে এত পরিশ্রমের মাঝে আমি আল্লাহর কোরআন পড়ছি, যাতে করে কাল ময়দানে মহাশরে আল্লাহর কাছে আমার প্রশ্ন সম্মুখীন না হতে হয়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও আমার মা বোনেরা খবরদার, হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে বলে যায় নামাজ কাজা করবেন না, যে ঘরটা বাংলা ঘর, কুড়ে ঘর, প্লাস্টিকের ঘর, ওই ঘরে যদি আপনার ফজরের নামাজটা পড়ে নিয়ে বিসমিল্লাহ বলে ঝাড়ু দেওয়া শুরু করো। আল্লাহ নবী বললেন ওই ফামির গরিবের স্বামীর ঘর ঝাড়ু দেওয়া আল্লাহর কাবা ঝাড়ু দেওয়ার সমান সওয়াব পাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, সবাই নামাজ পড়বেন, রসুলের আদর্শ মার্কা হয়ে যাবেন। এক কথায় পূর্ণাঙ্গ মুসলমান আল্লাহ যেন আমাদের সকলকে করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সময় সংক্ষেপ, যা বলেছি বলার মধ্যে ভুল হলে মাফ করবেন, ভাই হিসাবে সন্তান হিসাবে মাফ করবেন, দোয়া করবেন। দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে মরণের আগে ভাগে রসুলে দিদার নসিব করেন, ইমানের সঙ্গে মরণ নসিব করেন, কবরে আল্লাহ মুনকের নাকি সওয়ালের জবাব দেওয়ার মতো যেন শক্তি দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কিয়ামতের দিনে রসুলের সাফাত সুপারি নসিব। হ্যাঁ, বুঝতে পেরেছি। নারায় তকবীর, নারায় তকবীর। আজকেরে আপনাদের সামনে আসছে একজন ভালো আলেম, যোগ্য আলেম, জনাব মাওলানা মকসুদুল আমিন সাহেব। আপনার তার মূল্যবান বক্তব্য শুনবেন, খবরদারি দিক উদিক করবে না। এই পর্যন্ত সংক্ষেপ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই সালাম দেন আমাকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। দরুদ শরীফ আল্লাহুম্মা। এখন আমাদের সম্মুখে আসছেন আজকে এই সভার প্রধান সভাপতি হযরত মাওলানা মকসুদুর রহমান সাহেব, হাওড়া জেলা। তিনি কোরআন ও হাদিস দিয়ে তানা রসুল পাকের সিরাতের উপরে আলাপ আলোচনা করবেন। আমরা এদিকে ওদিকে যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছি চলে আসে, মজলিসের সৌন্দর্য রক্ষা করি, মজলিসের হক আদায় করি, আমরা ধীর স্থিরভাবে তাঁর বক্তব্য শ্রবণ করি। দরুদ শরীফ আল্লাহুম্মা।